ময়মনসিংহ নগরবাসীর বিনোদনের একমাত্র স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। কিন্তু বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা চরম ক্ষুব্ধ, কারণ পার্কের ভেতরে বেপরোয়া গতিতে চলে যানবাহন, আর যেখানে সেখানে আছে দোকানপাট, সেই সাথে দর্শনার্থীরা শিকার হন ইভটিজিংয়ের। পুলিশ বলছে যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে, নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে ময়মনসিংহ শহরে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। দিনভর ব্যস্ত সময় কাটিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এই পার্কে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। কিন্তু পরিবার নিয়ে ঘুরতে এলে শান্তি মেলে না এই পার্কে, কারণ মোটরসাইকেল সহ অন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ভেতরে অবাধে চলছে বেপরোয়া গতিতে সব ধরনের যানবাহন। রয়েছে অবৈধ দোকানপাট ও বখাটে তরুণ যুবকদের আড্ডা। এতে দুর্ঘটনা সহ ইভটিজিং এর শিকার হচ্ছেন দর্শনার্থীরা। কিছু বাইক চালক সে দুর্দান্ত গতিতে প্রকট শব্দে হর্ন বাজিয়ে এটা রাস্তায় চলাচল করছে। বাইরে যদিও লেখা থাকে যে এখানে অন্যান্য যানবাহন চলাচল নিষেধ, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। সেখানে যেন মানুষের বিনোদনের একটি ব্যবস্থা থাকে, এখানে অনেক মেয়েরা ইভটিজিং শিকার হয়। পার্কের ভেতরে যান চলাচল বন্ধে অভিযান চালানোর পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সব চেষ্টা করা হচ্ছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। সাইলেন্সার কাটা মোটরসাইকেলগুলো উচ্চ স্বরে চালিয়ে যাতে না চলতে পারে তার জন্য আমরা কাজ করতেছি, এবং ইভটিজিং তথা এখানে তো বহু ছেলে মেয়ে ঘুরতে আসে, তারা বিভিন্ন সময় আসে, তাদের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে যাবতীয় কার্যক্রম গ্রহণ করে থাকি। এদিকে সিটি কর্পোরেশন বলছে লোকবল কম থাকায় নিরাপত্তা সহ সব সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে আমরা ফোর্স চেয়েছি এখানে পার্মানেন্টলি, এবং এছাড়াও আমরা মিনিস্ট্রিতে আমাদের আনসার চেয়ে আমরা পত্র দিয়েছি, সেগুলো যদি সমাধান হয় আশা করা যায় তখন নিরাপত্তা আরও জোরদার হবে আশা করা যায়। 1970 সালে প্রায় 1 কিলোমিটার জায়গার উপর নির্মাণ করা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য ও ব্রহ্মপুত্র নদকে ঘিরে তৈরি এই পার্কে প্রতিদিন আসেন অসংখ্য দর্শনার্থী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।